আসসালামু আলাইকুম দর্শক ইসলামের চার খলিফার মধ্যে কার কিভাবে মৃত্যু হয়েছিল এবং কাকে কোথায় কবরস্থ করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই পূর্ণাঙ্গ জানি না তাই অনুরোধ করব আলোচনা স্কিপ না করে মনোযোগ সহকারে সবটুকু শোনার জন্য তো চলুন শুরু করা যাক হযরত আবুবকর রাজিয়াল্লাহ্নহ ছিলেন রাসুল সাল্লাহ আলহ প্রধান সাহাবি এবং ইসলামের প্রথম খলিফা প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনিই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এছাড়া তিনি রাসুল সাল্লু আলিহসাল্লামের শ্বশুর ছিলেন মহানবী সাল্লিহসাল্লামের ইন্তেকালের পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন মহানবী সাল্লিহসাল্লামের প্রতি অগাধ বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করা হয়েছিল তাই তাকে আবু বকর সিদ্দিক নামেও সম্বোধন করা হয় বিদায় হজের পর যখন মহানবী সাল্লু আলহিহসাল্লাম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি হযরত আবু বকর রদিয়াল্লাহওয়ান হকে নামাজের ইমামতি করার নির্দেশ প্রদান করেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রদিয়াল্লাহানহ প্রথম খলিফা নির্বাচিত হন নবী করিম সাল্লিহাল্লামের ইন্তেকালের পর অনেক গোত্রই ইসলাম ত্যাগ করে মক্কা মদিনা উমানের আব্দুল কায়েস গোত্র এবং তায়েফের শাফিক গোত্র ছাড়া বেশিরভাগ জায়গাতেই এই ইসলাম ত্যাগের প্রবণতা ছড়িয়ে পড়ে কেউ কেউ জাকাত দেওয়া বন্ধ করে দেয় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষার জন্য এই ইসলাম ত্যাগ দমন করতে আবু বকর রাজিয়াল্লাহানহু যুদ্ধ করেন এবং তিনি তা কঠোরভাবে দমন করেন বেশিরভাগ গোত্রই পরাজিত হয় এবং ইসলামী বিশ্বে ফিরে আসে রাসুল সাল্লাহ আলিয়াহ সাল্লামের অভাবনীয় সাফল্য দেখে আরবের অনেকেই নিজেদের নবী বলে দাবি করতে থাকে তারা আবু বকর রাজিয়াল্লাহওয়ানহ এর কাছ থেকে ক্ষমতার ভাগাভাগি চেয়ে বসে যেমন বনু হানিফার সুমাইলিমা বিন হাবিব নামে একজন হাতের জাদুতে পারদর্শী ছিলেন তার দাবি ছিল তিনিও নবী আল ইয়ামামা নামক স্থানে আবু বকরের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহানহর নেতৃত্বে মুসাইলিমার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মুসাইলিমা নিহত হন কিন্তু মুসলিমদের পক্ষে মারা যায় আট শত কোরআনের হাফেজ এত হাফেজ মারা যাওয়ায় পবিত্র কোরআনের সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আবু বকর রাজিয়াল্লাহওয়ানহু হজরত জায়েদ ইবনে সাবিত্রাদিউল্লাহানহু এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন কারণ জায়দ রাজিয়াল্লাহানহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের প্রধান উহি লেখক ছিলেন তারা একটি কপিতে পবিত্র কোরআন লিপিবদ্ধ করেন অভ্যন্তরীণ গৃহযুদ্ধ মিটে যাওয়ার পর আবুবকর রাদিয়াল্লাহওয়ান হু ইসলামী বিশ্ব সম্প্রসারিত করার দিকে মনোনিবেশ করেন তিনি ইরাক দিয়ে শুরু করেন কারণ সেটি ছিল শাসনীয় সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চল ছয়শত তেত্রিশ সালে তিনি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহওয়ান হুয়ের নেতৃত্বে ইরাকে বাহিনী প্রেরণ করেন এমনকি তিনি প্রবল পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সিরিয়া প্রদেশে চারটি বাহিনী প্রেরণ করেছিলেন তবে এই মিশনগুলো তিনি কেবল শুরু করে গিয়েছিলেন পরবর্তী শাসকদের আমলে সেগুলো বেশি ফলপ্রসূ হয়েছিল এবং ইসলামী বিশ্ব আরও সম্প্রসারিত হয়েছিল ছয়শত চৌত্রিশ সালের তেইশ আগস্ট হজরত আবু বকর রদিয়াল্লাহ অসুস্থ হয়ে পড়েন এবং বার্ধক্যজনিত কারণে তিনি আর সুস্থ হয়ে ওঠেননি প্রচণ্ড জ্বরে তিনি বিছানায় পরে থাকতেন বুঝতে পারতেন তার সময় শেষ হয়ে এসেছে তিনি তখন হজরত আলী রাজি আনহুকে ডেকে পাঠান এবং অনুরোধ করেন তিনি যেন তার জানাজার আগে গোসল করিয়ে দেন ছয়শত চৌত্রিশ সালের তেইশ আগস্ট হজরত আবু বকর আনহু ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পড়ান হজরত উমর রাজি আনহু তিনি চেয়েছিলেন তার কবর যেন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লামের পাশেই হয় এবং মুসলিমরা তাকে সেখানেই সমাহিত করেন মদিনায় মসজিদে নববীতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের ঠিক পাশেই এখনও হজরত আবু বকর রদি আল্লাহানহের খবর দেখতে পাওয়া যায় দর্শক এখন আমরা জানবো দ্বিতীয় খলিফা হজরত উমর রদিয়াল্লাহানহু সম্পর্কে হজরত উমর রাদি আল্লাহানহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা মহানবী সাল্লাহু আলহিহাসাল্লামের ইন্তেকালের পর খেলাফতের প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ সময় খেলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায় তার শাসন শাসনামলেই জেরুজালেম মুসলিমদের হস্তগত হয় সমরবিদ্যা অশ্বারোহণ ও কুস্তিতে পারদর্শী ছিলেন উমর রাদিয়াল্লাহওয়ানহু প্রথম অবস্থায় ইসলামের কঠোর বিরোধী ছিলেন তিনি কিন্তু এক ঘটনার মধ্য দিয়ে তিনি উনচল্লিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন উমর আনহু একবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে পথি মধ্যে খবর পান তার বোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এতে ক্ষিপ্ত হয়ে তিনি বোনের বাড়ি চলে যান এবং সেখানে গিয়ে তাদের পবিত্র কোরআন তিলওয়াত করতে শুনেন এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে একসময় তাদের উপর হাত তোলেন বোনের অনুরোধে সুরা তোহার আয়াত পাঠ করেন এবং তার মন তখনই ইসলামের দিকে ধাবিত হতে থাকে পরবর্তী সময়ে তিনি নিজের ভুল বুঝতে পেরে মহানবী সাল্লিয়াসাল্লামের কাছে গিয়ে ক্ষমা চান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন উমর হয়ে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে সে সময় ইসলামের প্রচার বেগবান হয় মূলত এরপর থেকেই প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি উমর রাদি আল্লাহানহু ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে কাবা প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন সেই দিন মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন ইসলাম প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জন করেন তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন ছয়শত সালে উমর রাদিয়াল্লাহানহু একজন পার্সিয়ানের হাতে নিহত হন আবুলুলু বলে পরিচিত এক পার্সিয়ান দাস উমর রিয়াল্লাহানহু এর কাছে তার মগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তার অভিযোগ ছিল যে তার মনিব মগিরা তার উপর বেশি কর ধার্য করেছেন উমর রাদিয়াল্লাহানহু এরপর মগিরার কাছে এ বিষয়ে জানতে চান মগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় উমর রাদিয়াল্লাহানহু পিরুজের উপর ধার্য করা কর ন্যায্য বলে রায় দেন হত্যার পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের আগে মসজিদে নববীতে প্রবেশ করে এখানে নামাজের ইমামতি করার সময় উমর রদ্দিয়াল্লাহওয়ানহুকে এসে আক্রমণ করে তাকে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয় হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশে লোক তাকে ঘিরে ফেলে এ সময় আরও কয়েকজনকে আঘাত করে যাদের কয়েকজন পরবর্তীতে মারা যায় এরপর পিরুজ নিজের অস্ত্র দিয়ে নিজেই আত্মহত্যা করেন আঘাতের কারণে তিন দিন পর তিনি মৃত্যুবরণ করেন তার ইচ্ছা অনুযায়ী তাকে মসজিদে নববিতে মোহাম্মদ সাল্লু আলহ্লাম ও আবু বকর রদ্দিয়াল্লাহওয়ানহ এর পাশে দাফন করা হয় আজও ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে নববীতে তার কবর জিয়ারতে যান দর্শক এখন আমরা জানবো ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহওয়ানহ সম্পর্কে হজরত উসমান রাদিয়াল্লাহওয়ানহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ছয়শত সাল থেকে ছয়শত সাল পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন তিনি উসমান রাদিয়াল্লাহানহু কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত কুষ্টিবিদ্যা বিশারদ ছিলেন তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন এবং সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি তাকে গণী উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ হচ্ছে ধনী মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমায়াদের মধ্যে তার জন্ম বাবার বিশাল সম্পত্তির উত্তরাধিকার তিনি পেয়েছিলেন মক্কা বিজয়ের কিছু আগ পর্যন্ত এই উমাইয়ারা রাসুলসাল্লাসাল্লামের চরম বিরোধী ছিল কিন্তু তাদের মধ্যে উসমান রদিয়াল্লাহওয়ানহু তার ঘনিষ্ঠ বন্ধু ও আবুবকর রদিয়াল্লাহওয়ানহু এর পরামর্শে প্রথম দিকেই ইসলামে দীক্ষিত হন মক্কার ধনী ব্যবসায়ী উসমান রদিয়াল্লাহওয়ানহু তার সম্পদের বিশাল অংশ ইসলামের জন্য দিয়ে দেন উসমান রদিয়াল্লাহওয়ানহু ক্ষমতা নেওয়ার পর জনগণের ভাতা পূর্বের তুলনায় পঁচিশ শতাংশ বৃদ্ধি করে দেন যেখানে জায়গা বিক্রি করতে হবে সেখানে জমি কেনাবেচা নিষিদ্ধ করে দিয়েছিলেন হজরত উমর রাদি আল্লাহওয়ানহ এই নিষেধাজ্ঞা হজরত উসমান রাদি আল্লাহওয়ানহ তুলে নেন এবং ব্যবসার সুযোগ বাড়িয়ে দেন তার আমলে অসাধারণ রকমের ভালো ছিল ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং জনগণ সমৃদ্ধিতে ছিল উসমান রাদিয়াল্লাহানহ এর শাসন আমলে মোয়াবিয়া বিশাল এক মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন এবং সেই বাহিনীতে মুসলিম ছাড়াও মিশরীয় ও সিরীয় খ্রিস্টানরা যোগদান করেন এই নৌবাহিনী ছয়শত সালে দুর্দান্ত রোমান বাইজেন্টাইন নৌবাহিনীকে ভূমধ্যসাগরে পরাস্ত করেন এতে মুসলিম সাম্রাজ্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হয় মোটামুটি প্রথম ছয় বছর পর্যন্ত তার শাসনের ব্যাপারে কারো কোনো অভিযোগ ছিল না ছয়শত চুয়ান্ন সালের দিকে উসমান রাদিয়াল্লাহওয়ান হয়েের শাসনের বিরোধিতা গড়ে ওঠে মিশরের রাজনীতির কারণেই মূলত উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ নাড়াচাড়া দিয়ে উঠেছিল উসমান রাজিয়াল্লাহওয়ান হো তখন মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাতকে মদিনাতে ডেকে পাঠালেন ওদিকে জেইনা ইবনে সাদ মিশর ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইবনে আবু হুজাইফা এক মিলিটারি কু করে মিশরের ক্ষমতা দখল করে ফেলেন এই মোহাম্মদ ইবনে আবু হুজাইফা তার বাবাকে হারিয়েছিলেন ইয়ামামার যুদ্ধে এরপর ওসমান রাজিউলাহওয়ানহ তাকে বড় করে তুলেন। কিন্তু কেন তিনি তাকে কোনো দেশের গভর্নর করলেন না সেই রাগ থেকে তিনি বিদ্রোহ করে বসলেন ওসমান রাজিউল্লাহওয়ানহের বিরুদ্ধে তিনি গৃহবন্দী হয়ে পড়েন পাঁচশত পঁয়ষট্টি সালের সতেরোই জুন তিনি কুরআ তিলওয়াতরত অবস্থায় কিনানা ইবনে বিশর নামক এক বিদ্রোহীর হাতে বরণ করেন সে সময়ের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে তিন দিন পর্যন্ত উসমান রদিয়াল্লাহান হোয়ের লাশ পড়েছিল নিজ বাসায় পরে কয়েকজন সমর্থক তাকে দাফনের ব্যবস্থা করেন কিন্তু মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছানোর পর দেখা গেল বিদ্রোহীরা টের পেয়ে সেখানে হাজির তারা মুসলিম কবরস্থানে উসমান রাজিউল্লাহওয়ান হোকে দাফন করতে দেবে না নিরুপায় হয়ে তাকে ইহুদিদের কবরস্থানে দাফন করা হয় পরবর্তী সময়ে উমাইয়া খলিফারা এই দুই কবরস্থানের প্রাচীর ভেঙে দিয়ে দুই কবরস্থানকে এক করে ফেলেন যাতে করে উসমান রাদিয়াল্লাহওয়ানহু মুসলিম কবরস্থানে শায়িত হতে পারেন দর্শক এখন আমরা জানব ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহওয়ানহ সম্পর্কে হজরত আলী ইবনে আবু তালিব ইসলামের চতুর্থ ও খোলাফায় রাশিদিনের শেষ খলিফা তিনি ছিলেন আবু তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র শিশু বয়স থেকে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সঙ্গে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম পুরুষ যিনি নবীর ডাকে সারা দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন থেকে তিনি মহানবী সাল্ল আলীহুসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতেন তিনি ছিলেন একজন অকতভয় যোদ্ধা যার বীরত্বের কথা ইসলামের ইতিহাসে শরণাক্ষরে লেখা আছে তিনি তার বীরত্বের জন্য নানান উপাধিতে ভূষিত হয়েছেন বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী সাল্লু আলিহুসাল্লামের কাছ থেকে তিনি জুলফিকার নামক তরবারি উপহার পান খাইবারের সুরক্ষিত কামজ দুর্গ জয় করলে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন হযরত উমর রাদিউল্লাহানহু ও হজরত উসমান রাদুল্লাহানহু এর পর তিনিও হত্যাকাণ্ডের শিকার হন ইসলামের তৎকালীন চরমপন্থী খারিজি গ্রুপের সদস্য ইবনে মুলজাম নাহরাওয়ান যুদ্ধে সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ এবং সে সময়ে তাদের শোচনীয় অবস্থার নিরসনের জন্য হজরত আলীকে হত্যার ষড়যন্ত্র করেন এবং এই উদ্দেশ্যে ইবনে মুলজাম কুফার পথে রওনা হন চল্লিশ হিজড়ির উনিশ রমজান ছয়শত একষট্টি খ্রিস্টাব্দ মোতাবেক ইবনে মুলজাম বিষাক্ত বিষমাখা তলোয়ার দিয়ে হজরত আলী এর মাথায় আঘাত করেন এবং এই আঘাতের কারণেই ঘটনার দুই দিন পর বাষট্টি অথবা তিষট্টি বছর বয়সে হজরত আলী রাদিয়াল্লাহওয়ান হু শাহাদ বরণ করেন পরবর্তীতে ওই অগ্রপন্থীদের ভয়ে গোপনে দাফন করা হয় হজরত আলী রাদিয়াল্লাহানহুকে খারেজিরা বলতেন আলী আলীরাদিয়াল্লাহওয়ানহু নাকি মুসলমানই নন তাই ভয় ছিল যে তার কবর থেকে তার মৃতদেহ বের করে অমর্যাদা করতে পারে এ কারণে প্রায় একশত বছর পর্যন্ত নবী পরিবারের আলেমরা ব্যতীত কেউই জানতেন না আলী রাদিয়াল্লাহানহুকে কোথায় দাফন করা হয়েছে একুশ রমজান ভোরে কাউকে লাশ সাজিয়ে কিছু ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল মদিনায় নিয়ে যাওয়ার জন্য যাতে লোকজন মনে করে আলিরা দিয়াহ হুকে মদিনায় দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে শুধু ইমাম আলিরাদিয়াহের সন্তানেরা ও কিছু সংখ্যক অনুসারী যারা তার দাফনে অংশগ্রহণ করেছেন তারাই জানতেন তাকে কোথায় দাফন করা হয়েছে বর্তমানে কুফার নিকটে না যাফে যে স্থানে আলিরাদিয়াল্লাহয়ান হুয়ের সমাধি রয়েছে সেখানে তারা গোপনে জিয়ারতে আসতেন পরবর্তীতে খারিজিরা নিশ্চিন্ন হয়ে গেলে তৎকালীন ইমাম সাদিক সাফন রহমতুল্লাহ আলাইহিকে সেই স্থান চিহ্নিত করে গাছ লাগিয়ে দিতে বলেন এরপর থেকে সবাই জানতে পারেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী এর মাজার সেখানে অবস্থিত তবে এর মাজার নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে দর্শক বিদায় বেলায় বলতে চায় মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে নই আর তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত